गाइस गुड मॉर्निंग आज के আমরা এসেছি লক্ষ্মী নারায়ণ মন্দিরে আর এই দেখো কারণ আজকে শিউলি মানে কালকে কিনেছিল একটা পেতলের লক্ষ্মী নারায়ণ ঠাকুর কিনেছিল যেটা এখানে পূজো করিয়ে নিয়ে যাচ্ছি এমনিতেও আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে আর ওর খুব শখ হয়েছিল একটা পিতলের মূর্তি মানে মাকে পিতলের মূর্তিতে স্থাপন করার ঘরে নিজের যেখানে ও থাকে সেইখানটায় সেই জন্য আমরা চলে এসেছি সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি উঠে পুজো দিয়ে তারপর এলাম যার জন্য এরকম অবস্থা যাই হোক ওটা ইগনোর করো আর এখন চলো তাহলে ঠাকুরকে প্রাণ প্রতিষ্ঠা করার পুজোটাও তোমাদের দেখাই কালকে আমরা মার্কেটে গিয়ে এই ড্রেসগুলো কিনে এনেছি ঠাকুরের জন্য ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এখন শিউলি ঠাকুরকে ড্রেস পরাচ্ছে কালকের যে আমার অন্নটা দারুণ হয়েছে আমি তো সচরাচর ওটা ছাড়া ওরকম আসতে পারে না পায়েসটা একটু দিছিলাম ওকে শনিবার পূর্ণিমা এই শনিবার পূর্ণিমা তোমাদের দুজনকে কিন্তু আমি এখানে বসাই এখন শিউলি আর ছোটদা মিলে ঠাকুরকে সাজাচ্ছে ঠাকুরকে সাজানো কমপ্লিট এখানে আমি আর রেহান ছিলাম এখন আমার বড় চলে এসেছে ঠাকুর দেখতে কেমন আছে ঠাকুরটা কেমন আছে ঠাকুরটা এখানে ইনি হচ্ছেন লক্ষ্মী আর নারায়ণ আর এখানে হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ বিরাজমান আর নিচে গোপাল ঠিক আছে
পরীক্ষা শেষ করে এখন তুহিনও চলে এসছে। ছোটটা হচ্ছে ঠাকুরটা নিয়ে বাড়ি যাবে। লক্ষ্মীনারায়ণ এখন আমাদের সঙ্গে বাড়ি যাচ্ছে। বন্ধু কেমন লাগছে? দাঁড়াও আসতেছি, হ্যাঁ আমি যাবো আবার।